হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো আমরা আপকামিং WBPSC ফুড এসআই 2023 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন দুপুর 12টা থেকে 50টি বাছাই করা জিকে প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমরা করব 20 নম্বর জিকে প্র্যাকটিস সেট ফুড এসআইয়ের। তো ফুড এসআইয়ের সেরা প্রস্তুতি আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ক্লাসের গুরুত্বপূর্ণ নোটিফিকেশান, ক্লাসের PDF, মক টেস্ট ইত্যাদি পাওয়ার জন্য। তো যাই হোক, ক্লাসের যে 50টা প্রশ্ন উত্তর রয়েছে সেখান থেকে দেখো, ইতিহাস থেকে 10টি, ভূগোল থেকে 6টি, সংবিধান থেকে 6টি, অর্থনীতি থেকে 4টি, বিজ্ঞান থেকে 10টি, স্ট্র্যাটেজি থেকে 8টি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 6টি। তো টোটাল 50টা কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে আজকে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন? নিচের কোন সম্রাট দিল্লিতে একটি অশোক স্তম্ভ নিয়ে এসেছিলেন? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরাই সঠিক উত্তরগুলো চেষ্টা করো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করো, সঠিক উত্তরগুলো তোমাদের সাথে মিলছে কিনা, প্র্যাকটিসটা হয়ে যাবে এইভাবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ফিরোজ শাহ তুগলক দিল্লিতে একটি অশোক স্তম্ভ নিয়ে এসেছিলেন। দু নম্বর প্রশ্ন দেখো কি কি বলছে, কে মুদ্রারাক্ষস গ্রন্থের লেখক? নিচের কোন ব্যক্তি মুদ্রা রাক্ষস লিখেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিশাখ দত্ত মুদ্রা রাক্ষস লিখেছিলেন। কালিদাস কি লিখেছিলেন, অভিজ্ঞান শকুন্তলম, অভিজ্ঞান শকুন্তলম। কৌটিল্য কি লিখেছেন, অর্থশাস্ত্র। আর কলহন কি লিখেছেন, রাজতরঙ্গিনী, রাজতরঙ্গিনী। নেক্সট তিন নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো কথাটির অর্থ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান এ, মৃতের স্তূপ হয়ে যাবে মহেঞ্জোদারো কথাটির অর্থ। ইংলিশে কি বলা হয় দেখে, মাউন্ড অফ ডেড। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য, ফুড এসআই 2023 পরীক্ষাকে লক্ষ্য করে কমপ্লিট ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী জিকে এবং গণিতের তোমরা 150+ ডিসক্রিপটিভ থিওরি এবং MCQ ক্লাস পেয়ে যাবে। বিষয় এবং অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো করানো হবে, মক টেস্টের ব্যবস্থা আছে, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হবে। অলরেডি আমাদের ব্যাচ কোর্স শুরু হয়ে গিয়েছে, নেক্সট যে ব্যাচ কোর্স তার এনরোলমেন্ট চলছে, বিস্তারিত এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নাম্বারে। সম্পূর্ণ 6 মাসের এই কোর্সটা হবে। তো আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও পরীক্ষাটাকে সঠিক স্ট্র্যাটেজিতে ক্র্যাক করার জন্য। 4 নম্বর প্রশ্ন দেখো, 1940 সালে আগস্ট প্রস্তাব পেশ করেন নিচের কোন গভর্নর জেনারেল? সঠিক উত্তর হবে অপশন সি, লর্ড লিন লিথগো 1940 সালে আগস্ট প্রস্তাব পেশ করেন। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, আলাই দরওয়াজা কার স্থাপত্য কীর্তি, অর্থাৎ নিচের কোন সম্রাট আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন? তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, আলাউদ্দিন খিলজি আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন। আর আকবর নির্মাণ কি করেছিলেন, বুলান্দ দরওয়াজা। নেক্সট 6 নম্বর প্রশ্ন, জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা কে চালু করেন, নিচের কোন ব্যক্তি? তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মিলে নাও অপশান এ, সুভাষচন্দ্র বসু জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা
প্রথম চালু করেছিলেন। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধ প্রথম কোথায় তার ধর্ম প্রচার করেন? ভিভিআই প্রশ্ন, নিচের কোন স্থানে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম প্রচার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, সারনাথে। সারনাথ কোথায় অবস্থিত রয়েছে? উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে সারনাথ। এবং এই যে প্রথম ধর্ম প্রচারটাকে কি বলা হয়ে থাকে? ধর্মচক্র প্রবর্তনা বলা হয়ে থাকে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন? নিচের কোন সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফিরেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, 1915 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি। এবং যে কারণে 9 জানুয়ারি প্রত্যেক বছর প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে, এই গান্ধীজির ফেরার দিনটিকে স্মরণীয় করে রাখতে। 9 নম্বর প্রশ্ন, ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? নিচের কোন সম্রাট ছিলেন ভারতের শেষ মুঘল সম্রাট? নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন ভারতের শেষ মুঘল সম্রাট। 10 নম্বর প্রশ্ন দেখো, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, রামমোহন রায় কি প্রতিষ্ঠা করেছিলেন? ব্রাহ্ম সমাজ। দয়ানন্দ সরস্বতী কি প্রতিষ্ঠা করেছিলেন? আর্য সমাজ। ওকে, তো 10খানা প্রশ্ন আমরা ইতিহাসের মধ্য থেকে দেখলাম। নেক্সট 6খানা প্রশ্ন আমরা জিওগ্রাফির মধ্য থেকে দেখব। 11 নম্বর প্রশ্ন দেখো, কর্কট ক্রান্তি রেখা ভারতের কতগুলি রাজ্যের মধ্য থেকে প্রবাহিত হয়েছে? কর্কট ক্রান্তি রেখার মান কত? 23° 30' নর্থ। তো এই রেখাটি ভারতের কতগুলি রাজ্যের উপর থেকে প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 8টি রাজ্য উপর থেকে প্রবাহিত হয়েছে। কি কি? মধ্যপ্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, ছত্রিশগড়, রাজস্থান, ঝাড়খণ্ড, আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং গুজরাট। ঠিক আছে, টোটাল 8খানা রাজ্যের ওপর থেকে প্রবাহিত হয়েছে। 12 নম্বর প্রশ্ন দেখো, কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিম্নের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবারই পরীক্ষায় এসেছে এই প্রশ্নটা। বিভিন্ন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোন কোন রাজ্যে অবস্থিত পরীক্ষায় এসে থাকে। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। 13 নম্বর প্রশ্ন দেখো, জল বিশুভ হয় নিচের কোন দিনটিতে? সঠিক উত্তর হবে অপশন ডি, 23শে সেপ্টেম্বর জল বিশুভ হয়ে থাকে। 14 নম্বর প্রশ্ন দেখো, ভারতের উচ্চতম বাঁধ হলো নিচের কোনটি? চারটে বাঁধের নাম রয়েছে দেখো, হীরাকুদ, কল্যাণাই, তেহেরি এবং উপরের কোনোটি নয়। তো নিচের কোনটি উচ্চতম বাঁধ? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, তেহেরি বাঁধ উচ্চতম বাঁধ। হীরাকুদ বাঁধ এটা হবে দীর্ঘতম বাঁধ। তেহেরি নদী মানে তেহেরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত রয়েছে? ভাগীরথী নদীর উপর অবস্থিত রয়েছে তেহেরি বাঁধ। 15 নম্বর প্রশ্ন দেখো, দুধসাগর জলপ্রপাতটি নিচের কোন নদীর উপর অবস্থিত রয়েছে?
সঠিক উত্তর হবে অপশন এ, মান্ডবী নদীর উপর অবস্থিত রয়েছে দুধসাগর জলপ্রপাতটি। 16 নম্বর প্রশ্ন দেখো, ডাউনস তৃণভূমি নিম্নের কোথায় অবস্থিত রয়েছে, নিচের কোন দেশে আমরা ডাউনস তৃণভূমিটি দেখতে পেয়ে থাকি? ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন বি, অস্ট্রেলিয়াতে আমরা ডাউন তৃণভূমিটি লক্ষ্য করতে পারি। নেক্সট দেখো, 17 নম্বর প্রশ্ন থেকে আমরা ছখানা গুরুত্বপূর্ণ সংবিধানের প্রশ্ন উত্তর দেখে নেব। দেখো, কততম সংবিধান সংশোধন অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ মানতে বাধ্য থাকেন? সঠিক উত্তর করার চেষ্টা করো। নিচের কোন সংবিধান সংশোধনীতে বলা হয়েছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ মানতে বাধ্য থাকবেন? সঠিক উত্তর হবে অপশন সি, 42তম সংবিধান সংশোধন, যেটা হয়েছিল 1976 সালে। 18 নম্বর প্রশ্ন, কত সালে মিজোরাম রাজ্যস্তরে উন্নীত হয়, অর্থাৎ মিজোরাম রাজ্যের তকমা পায় নিচের কোন সালে? সঠিক উত্তর হবে অপশন এ, 1986 সালে মিজোরাম রাজ্যস্তরে উন্নীত হয় বা মিজোরাম রাজ্যের তকমা পায় 1986 সালে। 19 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি ও সাংবিধানিক কমিটির সভাপতি কে ছিলেন? নিচের কোন ব্যক্তি কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি এবং সংবিধান কমিটির সভাপতি ছিলেন? সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন ডি, জওহরলাল নেহেরু। 20 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সিএজি সম্পর্কে বলা হয়েছে, কমট্রোলার অডিটর জেনারেলের সম্পর্কে বলা হয়েছে, নিচের কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল পর্যন্ত? কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখে নাও অপশন ডি, 148 থেকে 151 নম্বর আর্টিকেলে সিএজি সম্পর্কে বলা রয়েছে। 21 নম্বর প্রশ্ন দেখো, মৌলিক অধিকারের তালিকা থেকে নিম্নের কোনটিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে? চারটে অপশন দেখো, চাকরির অধিকার, মতামত প্রকাশের অধিকার, ব্যক্তিগত সম্পত্তির অধিকার, নাকি বসবাসের অধিকার। তো নিচের কোন অধিকারটিকে আগে মৌলিক অধিকারের মধ্যে ছিল কিন্তু এখন বর্তমানে সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং এটি বর্তমানে একটি আইনি অধিকার, আইনি অধিকার। এখন কোথায় রয়েছে বর্তমানে? আর্টিকেল 300A তে রয়েছে, পার্ট হচ্ছে 22 নম্বর পার্টে এটা বর্তমানে রয়েছে। নেক্সট দেখো, 22 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারের ধারণা নিচের কোন দেশে সংবিধান থেকে গৃহীত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, আমেরিকা থেকে মৌলিক অধিকারের ধারণা গৃহীত হয়েছে। 23 নম্বর প্রশ্ন থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইকোনমিক্সের প্রশ্ন তো দেখে নেব। দেখো, 1969 সালে কয়টি ব্যাংকে রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল? কতগুলি ব্যাংকে জাতীয়করণ করা হয় 1969 সালে? সঠিক উত্তর হবে অপশন ডি, 14টি ব্যাংকে। 24 নম্বর প্রশ্ন দেখো, এক্সিম ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1982 সালে এক্সিম ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট 25 নম্বর প্রশ্ন,
প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়? নিচের কোন সালে প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ 1951 সালে। 26 নম্বর প্রশ্ন দেখো, নাবার্থ কত সালে প্রতিষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, ভিভিআই করবে। নিচের কোন সালে নাবার্থ প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ 1982 সালে নাবার্থ প্রতিষ্ঠিত হয়েছিল। 27 নম্বর প্রশ্ন দেখো, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল নিচের কোনটি ছিল? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তরটা করার চেষ্টা করো। সেভেন্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা সেভেন্থ ফিফথ ইয়ার প্ল্যান। সঠিক উত্তর হবে অপশন বি 1985 থেকে 1990 সাল পর্যন্ত সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল। নেক্সট আমরা 10 খানা প্রশ্ন সায়েন্সের মধ্য থেকে দেখে নেব। দেখো, ইলিয়াম কোথায় দেখা যায়? মানবদেহের কোন স্থানে আমরা ইলিয়ামকে লক্ষ্য করতে পারি? চারটা অপশন দেখো, ক্ষুদ্রান্ত, মধ্যকর্ণ, পেলভিক গার্ডেল নাকি বৃহদান্ত। সঠিক উত্তর হবে অপশন এ, ক্ষুদ্রান্তের মধ্যে আমরা ইলিয়ামকে লক্ষ্য করতে পারি। 29 দেখো, রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্র রক্তকণিকার নাম কি? চারটা অপশন দেখো, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, মনোসাইট এবং অণুচক্রিকা। তো এই চারটে অপশনের মধ্যে থেকে রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্র রক্তকণিকার নাম কি? সঠিক উত্তর অপশন ডি, অণুচক্রিকা হয়ে যাবে সঠিক উত্তর, রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্র রক্তকণিকার নাম। 30 নম্বর প্রশ্ন, কোলেস্টেরল থেকে নিচের কোনটি তৈরি হয়ে থাকে? প্রশ্নের সঠিক উত্তর কি হবে দেখে নাও, অপশন সি, স্টেরয়েড তৈরি হয়ে থাকে কোলেস্টেরল থেকে। 31 দেখো, ব্লাড ব্যাংকে রক্ততঞ্চন রোধক হিসাবে সবচেয়ে বেশি কোনটি ব্যবহৃত হয়ে থাকে? নিচের কোন রাসায়নিক পদার্থটি ইউজ করা হয়ে থাকে বা কেমিক্যালটা ইউজ করা থাকে ব্লাড ব্যাংকে রক্ততঞ্চন রোধক হিসাবে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি, সোডিয়াম সাইট্রেট ব্যবহার করা হয়ে থাকে ব্লাড ব্যাংকে রক্তকে তঞ্চন থেকে রোধ করতে। 32, মস্তিষ্কের কোন অংশটি বার্তা কেন্দ্র হিসাবে কাজ করে? চারটা অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর দেখে নাও, অপশন বি, থ্যালামাস মস্তিষ্কের বার্তা কেন্দ্র হিসাবে কাজ করে থাকে। 33 দেখো, বাফারের কাজ হলো নিচের কোনটি? বাফার কি করে থাকে একটা সলিউশনের মধ্যে বা দ্রবণের মধ্যে? সঠিক উত্তর হবে অপশন সি, পিএইচ পরিবর্তনে বাধা দিয়ে থাকে বাফার। নেক্সট দেখো 34, কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, প্রোটিন ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়ে থাকে। 35, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? চারটে গ্যাস রয়েছে দেখো, হাইড্রোজেন, নিয়ন, কার্বন ডাই অক্সাইড এবং মিথেন। তো এই চারটে গ্যাসের মধ্যে থেকে নিচের কোন গ্যাসটি কোনো রকম রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, নিয়ন। নিয়ন একটি নোবেল গ্যাস এবং এর যে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা 8টি অর্থাৎ অষ্টকপূর্ণ রয়েছে, তো সেই কারণে খুবই স্থির একটি গ্যাস, এটি ওই জন্য কোনো রকম রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। 36,
নিচের কোন হরমোন পত্র মোচন বিলম্বিত করে, অর্থাৎ গাছের পাতা যে মোচন হয়ে যায় সে গাছের পাতাকে মোচিত হতে দেয় না বা সেটাকে বিলম্বিত করে নিচের কোন হরমোন? উল্টো দিক থেকে প্রশ্ন আসতে পারে যে গাছের পত্র মোচনটাকে নিয়ন্ত্রণ করে নিচের কোন হরমোন? সঠিক উত্তর হবে অপশান বি, সাইটোকাইনিন। নেক্সট আটখানা প্রশ্ন আমরা স্ট্যাটিক জিকে থেকে প্রশ্নোত্তর দেখে নেব, 37 থেকে। দেখো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজি কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর অপশান ডি, কলকাতাতে অবস্থিত রয়েছে। 38 দেখো, নিম্নের কোন বিপ্লবী বন্দি জীবন লেখনী লেখেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্দি জীবন নামক এই গ্রন্থটি নিচের কোন বিপ্লবী জেলের মধ্যে থেকে লেখেন? সঠিক উত্তর হবে অপশান সি, শচীন্দ্রনাথ সান্যাল। 39 কোন সালে জনগণ মন প্রথম গাওয়া হয়? জনগণ মন জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয় নিচের কোন সালে? সঠিক উত্তর অপশান এ, 1911 সালের কোন অধিবেশন? কংগ্রেসের কলকাতা অধিবেশন। চল্লিশ নম্বর প্রশ্ন, সোনাই রূপাই অভয়ারণ্য নিম্নের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, আসামে অবস্থিত রয়েছে সোনাই রূপাই অভয়ারণ্যটি। 21 নম্বর প্রশ্ন, দেখো মধ্যপ্রদেশের সাতনা স্থানটি নিম্নের কোনটির জন্য বিখ্যাত হয়ে রয়েছে? নিচের কোন খনিজ পদার্থের জন্য মধ্যপ্রদেশের সাতনা স্থানটি বিখ্যাত হয়ে রয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, হীরা বা ডায়মন্ড উত্তোলনের জন্য। 42 নম্বর প্রশ্ন, দেখো তামার সাথে নিম্নের কোনটি মেশালে পিতল তৈরি হয়? সঠিক উত্তর হবে অপশান ডি, দস্তা। দস্তা মিনস হচ্ছে জিঙ্ক, তো কপার এবং জিঙ্ক মিলে তৈরি হয়ে থাকে পিতল। 43 দেখো, শিকাগো ধর্মীয় সম্মেলন সংগঠিত হয় নিচের কোন সালে, যেখানে স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিয়েছিলেন? তো 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, 1893 সালে শিকাগো ধর্মীয় সম্মেলন সংগঠিত হয়েছিল। 44 দেখো, ভারতের পশ্চিম ঘাট কোন সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়? তো 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, 2012 সালে পশ্চিমঘাট পর্বতমালা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পায়। নেক্সট ছখানা প্রশ্ন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখে নেব। দেখো, কোন কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হলেন এডি ভু? সঠিক উত্তর হবে অপশান বি, আলিবাবা গ্রুপের নতুন সিইও পদে নিযুক্ত হয়েছেন এডি ভু। 46 প্রথম পুরুষ খেলোয়াড় হিসাবে 200টি আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করায় গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড অ্যাওয়ার্ডে সার্টিফিকেট পেলেন নিচের কোন বিখ্যাত ফুটবলার? সঠিক উত্তর হবে অপশান এ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 47 কোন সংস্থাকে 2023-24 সালের সবচেয়ে পছন্দের কর্মক্ষেত্র হিসাবে পুরস্কৃত করা হয়েছে? নিচের কোন কোম্পানিকে? সঠিক উত্তর হবে অপশান এ, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা শর্টে এনটিপিসিকে। 48 টাইমস এশিয়া র্যাঙ্কিং 2023-এ ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শীর্ষে রয়েছে নিচের কোন ইউনিভার্সিটি
বা কোন ইনস্টিটিউট? সঠিক উত্তর হবে অপশন এ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বা IISc টাইমস এশিয়া র্যাঙ্কিং 2023-এ ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শীর্ষে রয়েছে। 49. আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা IOC কাকে সম্প্রতি অলিম্পিক অর্ডারে ভূষিত করেছে? সঠিক উত্তর হবে অপশান এ ক্রেটোস গ্রেবেইসাসকে অলিম্পিক কমিটি সম্প্রতি অলিম্পিক অর্ডারে ভূষিত করেছেন। 50 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, আন্তর্জাতিক অলিম্পিক দিবস 2023-এর থিম কি ছিল? দেখো, প্রতি বছর 23শে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয়, তো এই বছর 2023-এর থিম কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি, লেটস মুভ। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্ব 50টা প্রশ্ন উত্তর। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রশ্নগুলো কেমন ছিল আজকের সেটের সেগুলো তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে। ক্লাসটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, ফুড এসআই 2023 কমপ্লিট ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। সম্পূর্ণ সিলেবাস এবং জিকে গণিতের তোমরা 150+ ডেসক্রিপটিভ থিওরি এবং MCQ ভিডিও ক্লাস পেয়ে যাবে। সম্পূর্ণ বিষয় এবং অন্তর্ভিত্তিক ক্লাসগুলো করানো হবে, মক টেস্টের ব্যবস্থা থাকছে, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল তোমাদের প্রোভাইড করা হবে। আমাদের নেক্সট ব্যাচের এনরোলমেন্ট চলছে, বিস্তারিত এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নাম্বারে। তো ক্লাসটা কেমন লেগেছে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। সিআরপি একাডেমিতে নতুন হয়ে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, প্রত্যেকদিন মক টেস্ট, এই সমস্ত ক্লাসের PDF এবং অন্যান্য স্টাডি মেটেরিয়াল পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।